আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শিগগিরই সমাধান মিলবে বিমানবন্দরে আরটিপিসিআর সংকটের। এ সমস্যার সমাধান হলে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারবেন কর্মীরা। বিমান পর্যটন প্রতিমন্ত্রী বলছেন সব শর্ত মেনে স্থাপন হবে ল্যাব, অপেক্ষা শুধু আমিরাতের অনুমোদন। আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। কোভিড নেগেটিভ রিপোর্ট প্রাপ্তির 3 ঘন্টার মধ্যে সংযুক্ত আরব আমিরাতগামী বিমানে উঠতে পারবেন কর্মীরা, এমনই সত্য ছিল। অনুমোদন নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব স্থাপন করে 6টি প্রতিষ্ঠান। পরীক্ষার মান রক্ষায় সব শর্ত পূরণ হয়েছে, পাঠানো হয়েছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এসওপিও। 6টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র 1টি ল্যাবের অনুমোদন দেওয়ায় বাড়ছে জটিলতা। বাংলাদেশ চায় সবকটি ল্যাবের অনুমোদন দেবে আমিরাত সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানে সচিবালয়ে আসার কথা শোনালেন বিমান চলাচলে যুক্ত কর্মকর্তারা। ইউএই কর্তৃপক্ষ প্রথমে যখন তাদের রিকোয়ারমেন্ট, তারা বাংলাদেশে সার্ভে করে তাদেরকে যোগ্য মনে করেছে, বিকজ তাদের মোবাইল ভ্যান ছিল, কিন্তু আজকে একটা তারা পাঠাতে চাইছিল। আমি তাদেরকে প্রেশার ক্রিয়েট করার জন্য এই ফ্লাইটটা ক্যান্সেল করে দিয়েছি, বলছি যে না, আমাদের এই 6টার অনুমোদন না আসলে আমরা আর কোনো টেস্ট পাঠাবো না। এসওপিগুলো যাচাই বাছাই করেছে এবং আমাদেরকে ভার্বালি জানিয়েছে যে তারা দে আর লাইকলি টু এগ্রি অল, তাই বাট এটা একটা ফর্মালিটিস মাত্র। তাদের আশা দু একদিনের মধ্যেই মিলবে সবুজ সংকেত। ওই ডেস্টিনেশনের রিকোয়ারমেন্ট হলো এই টেস্টটা, পিসিআর টেস্ট বা অত্যুগটা আগে যেটা নিতে হয় সেটা নেওয়ার পরে ফার্দার 6 ঘন্টার মধ্যে টেস্টটা নিতে হয়, এটা তাদের রিকোয়ারমেন্ট, সুতরাং তাদের অ্যাপ্রুভাল এখানে লাগবে। প্রবাসীদের আপাতত হতাশ হওয়ার কিছুই নেই, সহসাই মিলছে সমাধান আশা বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর। পার্সু করতেছেন বিগুরাজলি। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা।